অলরেডি সে আমার চোখে ফাঁড়ি ফেলে দিয়েছে। একটা যাত্রী আমাকে বললো, দেখো আমি চট্টগ্রাম থেকে টাকা উৎসব না দিয়েছি। আমি যখন চট্টগ্রাম থেকে ট্রেনে এটা আট পর্যন্ত আশপাশে একটি দোকান খুঁজছিলাম ইফতার নেওয়ার জন্য, কোথাও একটা ইফতার পাই নাই। ইফতার দুই মিনিট আগে আপনার ইফতারটা পাওয়া, মানে সে মানে অলরেডি সে আমার চোখে ফাঁড়ি ফেলে দিয়েছে। তো এদের আনন্দ, এদের তাদের এটা এটা আমার কাছে তো গর্বের বিষয়, এটা আমার ভালো লাগে। আপনার এই আয়োজনটা আসলে উদ্দেশ্যটা কি একটু জানতে? এটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে হাইরোডের পাশে। মানুষ যখন চট্টগ্রাম থেকে ঢাকা যায়, ঢাকা থেকে যখন চট্টগ্রাম যায়, যখন মানুষজন রওনা দেয়, ইফতার সময় যখন হয়, তখন এদিক এদিক মানুষ ছুটে কোথা থেকে ইফতার করবে। কিন্তু আমি এই হাইরোডের পাশে যখন ইফতারের সময় একজন যাত্রীকে বা একজন চালককে একজন হেল্পারকে যখন ইফতার দিতে পারি, তখন আমার কাছে খুব ভালো লাগে। এটা আসলে মানুষকে দিতে পারলে আমার কাছে এটা আনন্দ পাই, তৃপ্তি পাই। সেই জন্য আমার এই আয়োজনটা করা, এটা আমার ব্যক্তিগত আমার পারিবারিক পক্ষ থেকে এটা করে থাকি। একটা প্রতি বছরে বা নয় বছর হয়ে গেছে। আল্লাহ আলামিন যদি আরও আমাদেরকে তৌফিক দান করে, প্রতি বছর মৃত্যু আগ পর্যন্ত আমাদের তৌফিক দান করে, আমি এটা কাজটা অব্যাহত রাখবো। একটু বলতে চাই, ধরেন আপনি যখন কোনো যাত্রীকে ইফতার তুলে দিলেন, তারা আসলে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় ইফতারের ব্যবস্থা থাকে না, যদি যানবাহনে থাকে, তাদের অনুভূতির বিষয়ে বা অনুভূতিটা কী থাকে? আসলে এটা একদিন এক সময় একটা চিত্র আমার সামনে আসে। অনেক মানুষ খুব একটা হাসি দেয়, অনেক মানুষ খুব আনন্দ পায়, অনেক মানুষ কাঁদিও দিয়েছে। এক সময় যখন কোভিডের সময় দিলাম, একটা যাত্রী আমাকে বললো, দেখো আমি চট্টগ্রাম থেকে টাকা উৎসব না দিয়েছি। আমি যখন চট্টগ্রাম থেকে ট্রেনে এটা আট পর্যন্ত আশপাশে একটি দোকান খুঁজছিলাম ইফতার নেওয়ার জন্য, কোথাও এটা ইফতার পাই নাই। ইফতার দুই মিনিট আগে আপনার ইফতারটা পাওয়া, মানে সে মানে অলরেডি সে আমার চোখে ফাঁড়ি ফেলে দিয়েছে। তো এদের আনন্দ, এদের তাদের এটা এটা আমার কাছে তো গর্বের বিষয়, এটা আমার কাছে ভালো লাগে। কতদিন পর্যন্ত এটাকে অব্যাহত রাখতে চান? এটা আল্লাহ আলামিন যদি আমাকে যদি তৌফিক দান করে সুস্থ রাখে, আমি অবশ্যই অব্যাহত রাখবো। এটা আল্লাহ আলামিনের কাছে, যতদিন পর্যন্ত আমাকে দেওয়া তৌফিক দান করে, আমি ততদিন পর্যন্ত আমি দিব।